আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে আমাদের স্বাভাবিক চলাফেরাটা কিছুটা স্বস্তি ফিরে এনেছে আমাদের কর্মজীবী ভাই বোনেরা অনেকেই দেশের ঢাকার বাইরে ছিলেন তারা ঢাকায় ফিরে এসেছেন বা অন্যান্য জায়গায় কর্মসংস্থানে যাদের যেখানে ব্যবস্থা ছিল তারা সেখানে ফিরে গিয়েছেন চলছে না পর্যটন পর্যটনের সাথে জড়িত হাজারো মানুষ যাদের যারা পরিবার নিয়ে বেঁচে থাকে শুধুই পর্যটনকে কেন্দ্র করে সেই পর্যটন স্পটগুলো এখনও খোলা হচ্ছে না এবং যারা পর্যটনের সাথে কাজ করে যারা গাইড হিসেবে কাজ করে রিসোর্ট নিয়ে কাজ করে ওখানে পর্যটন এরিয়াতে যাদের রেস্টুরেন্ট রয়েছে যাদের একটা ছোটো দোকান রয়েছে হয়তো এটা দিয়েই সে তার পরিবার চলছে জীবিকা নির্বাহ হচ্ছে কিন্তু আমরা আসলে পর্যটনকে এত বেশি অবহেলা করছি দেশের এই এই সিদ্ধান্তের ব্যাপারগুলোতে যেখানে পর্যটনটাকে আসলে একদমই মানে গুরুত্বই দেওয়া হচ্ছে না একদমই গুরুত্ব দেওয়া হচ্ছে না তো আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই বিষয়টা খুবই গুরুত্ব একটা বিষয় এটাকে গুরুত্ব দিবেন এবং এই যে আজকে সতেরো জুন আচ্ছা সতেরো জুন দু হাজার একুশ অলমোস্ট আমরা দেড় আড়াই মাস আড়াই মাসের মতো আমরা এই লকডাউন অতিবাহিত করেছি এবং এখনও চলছে এবং সেই নির্দেশনায় এখনও আগামী আরও এক মাস এখন এই এক মাস বাড়ানোর ক্ষেত্রে সব সব কাজ কিন্তু স্বাভাবিক চলছে হ্যাঁ সব কাজ স্বাভাবিক চলছে আমাদের রেস্টুরেন্ট ঢাকাতে বা বিভিন্ন জায়গায় সব ওপেন আছে আমাদের অন্যান্য কর্মসংস্থান যেগুলো ঢাকাতে আছে সবগুলো ওপেন রয়েছে আমাদের শপিং মল ওপেন রয়েছে নিউ মার্কেটে যে পরিমাণ মানুষ প্রতিদিন আসা যাওয়া করে আমার মনে হয় পর্যটন কেন্দ্রগুলোতে সিজনও মানুষ এত এত আসা যাওয়া করতো না এখন আমরা সব কিছু স্বাভাবিক করে দিয়েছি কিন্তু পর্যটনটাকে নয় এবং তাদের যারা এই পর্যটন নিয়ে তাদের মানুষদের জীবিক জীবন পর্যটন নিয়ে যাদের জীবিকা নির্বাহ যে পরিবারগুলো বেঁচে ছিল বেঁচে আছে এবং যারা এখনও প্রায় অনেক কোম্পানি বন্ধ হওয়ার পথে পর্যটন নিয়ে যারা কাজ করে তাদের নিয়ে আপনাদের আসলে কোনো ব্যবস্থা নেই এটা সরকার সরকারকে বলছি আসলে ব্যবস্থা না থাকাটা কেন সেটা আমি জানি না সেটা নিয়ে বলতেও যাচ্ছি না কিন্তু তাদেরকে স্বাভাবিক জীবনে আসার জন্য অর্থাৎ তাদেরকে আবার নতুন করে শুরু করার জন্য তাদের জন্য কোনো ব্যবস্থা কি এখন পর্যন্ত করা হয়েছে কিনা না সেটাই হচ্ছে দেখার বিষয় যেটা ভাবার বিষয় এবং আমার মনে হয় স্বাস্থ্যবিধি মেনে পর্যটনটাকে ওপেন করে দিলে আমার আমার কাছে যেটা মনে হয় ওপেন করে দিলে সেটা যদি এরকম করা যায় うん。で um পর্যটন সবাই মাস্ক তো ইউজ করবেই এটা শুধু পর্যটনের জন্য না সবার জন্যই সব জায়গার জন্যই সে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে এবং প্রত্যেকে দায়িত্বরত যারা থাকবে যেমন যদি রিসর্ট বিজনেস যারা করে তারা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করবেন যারা রেস্টুরেন্ট বিজনেস করে তাকে রেস্টুরেন্টের মানে পর্যটন এরিয়াতে তারা পর্যটন এরিয়াতে রেস্টুরেন্টের ঢোকার ব্যাপারে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে এই ধরনের ব্যবস্থা করবে পাশাপাশি আরও যেন কোনো ব্যবস্থা করা যায় এটা সরকার কর্তৃক আমার আবেদন যে আরও যদি কোনো ব্যবস্থা করা যায় সেটা এবং মূল্যায়ন করে এবং সেটাকে গুরুত্ব দিয়ে পর্যটনটাকে স্বাভাবিকভাবে একদম স্বাস্থ্যবিধি মেনে পর্যটনকে ওপেন করার জন্য অনুরোধ রইল এবং আমি মিটু সরকার আমি চাই আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমি চাই পর্যটন কেন্দ্রটাকে একটু স্বাভাবিক করে এই শ্রেণীর মানুষগুলোকে একটু বাঁচার বাঁচার ব্যবস্থা করে দেয় এই শ্রেণীর মানুষগুলা আসলে আপনারা হয়তো এই শ্রেণীর মানুষ কাত কাদেরকে মনে করছেন আমি জানি না কাদের পর্যটন কেন্দ্রে সে প্রতিটা ওখানকার লোকাল মানুষ রয়েছে হ্যাঁ যিনি কক্সবাজারে ঘোরা শুধু ঘোরা নিয়েই তার জীবন ঘোরাটাকেই সে লালন পালন করে ঘোরাটা দিয়ে তার জীবিকা আসে সেই ঘোরাটাকু পর্যন্ত সে বেঁচিয়ে রাখতে পারছে না খাবার দিতে পারছে না কারণ সে নিজেই খেতে পারছে না তো কতটুকু অবহেলা কতটুকু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের পর্যটন কেন্দ্রের মানুষগুলোর সেটা আসলে একটু ভাবার বিষয় আমি অনুরোধ করবো এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন এবং এটাকে একটু স্বাস্থ্যবিধি মেনে কিভাবে সহজ করা যায় এবং কিভাবে আমাদের এই পর্যটনকে আর একটু আরেকটু সচ্ছল করা যায় দিকটা একটু খেয়াল করলে আমাদের প্রতি কৃতজ্ঞ থাকিব ধন্যবাদ